এরপর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর সকল ছাত্রছাত্রীরা নানা প্রকারের স্কলারশিপের খোঁজখবর করে আর এমতো অবস্থায় আমাদের রাজ্যের সকল ছাত্রছাত্রীদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় এবং একটি লোভনীয় স্কলারশিপ হলো নবান্ন স্কলারশিপ অথবা উত্তরকন্যা স্কলারশিপ আজকের এই ভিডিওর মধ্যে আমরা নবান্ন স্কলারশিপ অথবা উত্তরকন্যা স্কলারশিপ দু সম্পর্কে যাবতীয় তথ্য আলোচনা করবো কবে থেকে আবেদন করতে পারবে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগে কারা আবেদন করতে পারে আবেদন করলে তুমি কত টাকা পাবে এই স্কলারশিপটির মাধ্যমে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানবো তাই তুমি যদি দু সালে মাধ্যমিক পরীক্ষা পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি নেবে বা ভর্তি হয়ে গেছো অথবা তুমি যদি ক্লাস টুয়েলভ পাশ করে কলেজে অ্যাডমিশন নেবে এরকম কোনো ছাত্রছাত্রী হয়ে থাকো অথবা কলেজ পাশ করে পিজির ক্ষেত্রে অ্যাডমিশান নেবে এমনও কোনো ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটিকে তুমি মনোযোগ সহকারে শেষ অবধি দেখবে আমার নাম হলো ইন্দ্রনীল অ্যান্ড তোমাদের প্রত্যেককে স্বাগত ইউথ ক্যারিয়ার হাব ইউটিউব চ্যানেলে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে ভিডিওটিকে শেয়ার করবে সকল বন্ধু বান্ধবীদের মধ্যে এই যে নবান্ন স্কলারশিপ অথবা উত্তরকন্যা স্কলারশিপটি আছে এই স্কলারশিপটি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের প্রত্যেক বছর দেওয়া হয়ে থাকে যেহেতু এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হয় তাই এই স্কলারশিপে আবেদন করার আগে অনেক শর্ত আছে আর সেই শর্তগুলোকে তোমাকে আগে ভালো করে জানতে হবে এই স্কলারশিপে আবেদন করার সর্বপ্রথম শর্তটি হলো তোমাকে পশ্চিমবঙ্গ বোর্ডের আন্ডার থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ তোমাকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পাশ করতে হবে তাহলেই তুমি ক্লাস ইলেভেনের জন্য এই স্কলারশিপটিকে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করতে হবে তাহলেই একমাত্র তুমি এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে কলেজের ক্ষেত্রে ঠিক আছে সো এইটা হলো আমাদের প্রথম এবং প্রধান সত্য। এরপর দ্বিতীয় যে সত্যটি আছে এই স্কলারশিপের জন্য তুমি তখনই আবেদন করতে পারবে যখন তুমি নতুন ক্লাসে ভর্তি হবে অর্থাৎ তোমার মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর ক্লাস ইলেভেনে তুমি যখন অ্যাডমিশন নেবে তখনই হচ্ছে তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে কারণ এই স্কলারশিপে আবেদন করার সময় তোমাকে তোমার নতুন ক্লাসে ভর্তির প্রমাণপত্র দিতে হয় যেরকম তুমি ক্লাস ইলেভেনের জন্য যদি আবেদন করতে চাও ক্লাস ইলেভেনে তুমি যে ভর্তি হয়েছ সম্পূর্ণ টাকাটা দিয়ে তার রসিদটা তোমাকে হচ্ছে জমা দিতে হবে সিমিলার উচ্চ মাধ্যমিক পাশ করার পর তুমি যখন কলেজের প্রথম সেমিস্টারে অ্যাডমিশান নেবে তোমার অ্যাডমিশান যখন কমপ্লিট হয়ে যাবে তোমার কাছে যখন প্রথম সেমিস্টারের অ্যাডমিশানের রসিদটা চলে আসবে তখনই তুমি হচ্ছে কলেজের জন্য এই স্কলারশিপটি কে আবেদন করতে পারবে সিমিলার কলেজ পাশ করার পর তুমি যখন মাস্টার্সের ক্ষেত্রে ভর্তি হবে মাস্টার্সের ক্ষেত্রে ভর্তি হয়ে যাওয়ার পর তার নমুনা অর্থাৎ রসিদটা তোমার কাছে আসার পর তুমি মাস্টার্সের জন্য এই স্কলারশিপটির আবেদন করতে পারবে এর ক্রাইটেরিয়া এর পাশাপাশি আমাদের যে চতুর্থ শর্তটি আছে সেই চতুর্থ শর্তটি হল তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজের জন্য আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমাকে পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি বা বেসরকারি কলেজের থেকেই তোমাকে তোমার পড়াশোনা করতে হবে তুমি যদি পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে গিয়ে পড়াশোনা করো তাহলে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে না এবং তুমি যোগ্য হবে না ঠিক সেম রুলস যারা কলেজের পর মাস্টার্সের জন্য আবেদন করবে তাদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো পিজি কলেজ থেকে তোমাকে মাস্টার্স ডিগ্রি করতে হবে পশ্চিমবঙ্গে থাকা যে কোনো ইউনিভার্সিটি বা কলেজেস থেকে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে করলে তুমি এই স্কলারশিপ জন্য যোগ্য নয় এটাকে ভালোভাবে হচ্ছে মাথার মধ্যে ঢুকিয়ে নাও ঠিক আছে এরপর লাস্ট এবং সব সবথেকে বড় লেভেলের এই স্কলারশিপের যেটি আমি ভিডিও শুরুতে বলেছিলাম এই স্কলারশিপটি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের দেওয়া হয়ে থাকে তাই এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রধান শর্তটি হলো তোমার বাড়ির পারিবারিক আয় বছরে হচ্ছে ষাট হাজার টাকা অথবা ষাট হাজার টাকার কম হতে হবে যদি এটা হয়ে থাকে তাহলে এই স্কলারশিপের জন্য তুমি আবেদন করতে পারবে সো এই ছিল আমাদের বেসিক্যালি নবান্ন অথবা উত্তরকন্যা স্কলারশিপের যোগ্যতা অথবা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো কোনো প্রকারের তোমাদের আর ডাউট নেই এবার তাহলে সবথেকে বড় প্রশ্ন হলো কবে থেকে এই স্কলারশিপের আবেদন আমরা দু সালে করতে পারি তাহলে এক্ষেত্রে বলি এই স্কলারশিপের আবেদনের আমাদের কোনো শুরুর তারিখ নেই কোনো শেষের তারিখ নেই সারা বছর ধরেই এই স্কলারশিপটি আবেদন করা যায় এই স্কলারশিপটি তখনই তুমি আবেদন করতে পারবে যখন তুমি নতুন ক্লাসে ভর্তি হবে তার প্রমাণপত্র তোমার কাছে থাকবে তার রসিদ তোমার কাছে থাকবে যারা ইলেভেনের জন্য এই স্কলারশিপটির জন্য আবেদন করতে চাও তারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে দু সালে ভর্তি হয়ে যাও একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের স্কুল থেকে তোমাকে হচ্ছে একাদশ শ্রেণীর রসিকটা নিতে হবে তারপরেই তুমি আবেদন করতে পারবে আর যারা কলেজের জন্য আবেদন করতে চাও তাদের অবশ্যই তোমার হচ্ছে বর্তমানে উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে ভর্তি হতে হবে এবং তারপর আবেদন করতে পারবে আর সেই হিসেবে যদি কলেজ স্টুডেন্টদের কথা বলি তোমরা মোটামুটি আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আবেদন করা শুরু করে দেবে তার কারণ এখনও অবধি আমাদের রাজ্যে দু সালের জন্য কলেজ অ্যাডমিশন শুরু হয়নি সো মোটামুটি আমাদের কলেজ অ্যাডমিশন শুরু হয়ে শেষ হতে হতে আমাদের জুলাই মাস লেগে যাবে আর কলেজে ভর্তি তুমি যখন হবে তার প্রমাণপত্র তোমার কাছে যখন থাকবে তার রসিদ তোমার কাছে যখন থাকবে তখনই তুমি আবেদন করতে পারবে সেম পিজি স্টুডেন্টসরাও তোমরা আশা করি বুঝে গেছো কিভাবে আবেদন করা যায় তাহলে এই স্কলারশিপটি সারা বছর আবেদন করা যায় কিভাবে আবেদন করতে পারবে অনলাইন না অফলাইন সো দুটো উপায় আছে আমাদের স্কলারশিপে আবেদন করার অনলাইন এবং অফলাইন দুটো উপায় অফলাইনে আবেদন করলে সমস্ত ডকুমেন্টস ফিল আপ করার পর সেটা তোমাকে দক্ষিণবঙ্গ যদি হয় তাহলে নবান্ন অফিসে গিয়ে জমা দিতে হবে আর যদি উত্তরবঙ্গ হয় তাহলে উত্তরবঙ্গে যে অফিসটি আছে সেখানে গিয়ে তোমার জমা দিতে হবে আর অনলাইনে আবেদন করলে তুমি ইমেলের মাধ্যমে সাবমিট করতে পারবে এবং তোমার আবেদন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এবার হচ্ছে এই যে স্কলারশিপটি আছে এই স্কলারশিপের জন্য কি কোনো কাস্টের ক্রাইটেরিয়া আছে তাহলে ক্ষেত্রে আমি বলি এই স্কলারশিপটা এসসি এসটি ওবিসি জেনারেল সকলেই তোমার আবেদন করতে পারে ঠিক আছে এরপর আমাদের আরও একটি বড় লেভেলের তথ্য হচ্ছে এই স্কলারশিপ থেকে কত অ্যামাউন্ট তুমি পাবে সো এই স্কলারশিপ থেকে আমরা হচ্ছে দশ হাজার টাকা পেয়ে থাকি যে দশ হাজার টাকা তোমার পড়াশোনাকে কন্টিনিউ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে এরপর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সো আমি এখানে তোমাকে কয়েকটি লিস্ট অফ ডকুমেন্টস বলছি যেগুলো এই স্কলারশিপে আবেদন করার জন্য আমাদের দরকার পড়ে সবার প্রথমে তোমার হচ্ছে যে জিনিসটি দরকার সেটি হচ্ছে এই নবান্ন অথবা উত্তরকন্যা স্কলারশিপের একটি অ্যাপ্লিকেশান ফর্ম এরপর তোমার হচ্ছে দুই নম্বর যেটা দরকার সেটা হচ্ছে সেলফ ডিক্লারেশান কপি এরপর তিন নম্বর তোমার লোকাল এরিয়াতে যে এমএলএ আছে সেই এমএলএর কাছ থেকে তোমার একটা রিকমেন্ডেশন লেটার নিয়ে আসতে হবে যে এমএলএ তোমাকে রিকমেন্ড করবে এই স্কলারশিপটার জন্য এবং এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট চার নম্বর তোমার যে জিনিসটা দরকার লাস্ট যে এক্সাম ছিল সেই লাস্ট এক্সামের মার্কশিট যেরকম ক্লাস ইলেভেনের জন্য অ্যাপ্লাই করলে অবশ্যই তোমাকে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট দেখাতে হবে কলেজের জন্য অ্যাপ্লাই করলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট দেখাতে হবে আর পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করলে তোমাকে তোমার গ্র্যাজুয়েশানের মার্কশিটটা দেখাতে হবে এরপর পাঁচ নম্বর হচ্ছে তুমি যে নতুন ক্লাসে ভর্তি হয়েছো তার প্রমাণপত্র অর্থাৎ তার রসিদটি দেখাতে হবে তুমি যে টাকা দিয়ে ভর্তি হয়েছো সেই প্রমাণটা তোমাকে দিতে হবে ছয় নম্বর হচ্ছে তোমাকে যে কোনো এসডিও অথবা বিডিও অথবা যে কোনো গ্রেট এ লেভেলের ম্যাজিস্ট্রেট অফিসারের কাছ থেকে তোমাকে তোমার ইনকাম সার্টিফিকেট তৈরি করে নিয়ে আসতে হবে যে তোমার ইনকাম ষাট হাজার টাকার মধ্যে আছে কি না সেটার প্রমাণপত্র হিসেবে সো এই ছিল আমাদের বেসিক্যালি কিছু ডকুমেন্টস যা এই অ্যাপ্লিকেশন ফর্মটি আবেদন করার জন্য আমাদের লেগে থাকে বাকি দু সালের সঠিক সময় যেই চলে আসবে এই অ্যাপ্লিকেশান ফর্মের আমি একটা আবেদন প্রক্রিয়ার ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো এই মুহূর্তে এই কারণে বানাচ্ছি না কারণ এখনও পর্যন্ত ক্লাস ইলেভেনের অ্যাডমিশান আমাদের সবার কমপ্লিট হয়নি কলেজের অ্যাডমিশান তো আমাদের শুরুই হয়নি পিজির ক্ষেত্রেও অ্যাডমিশান আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও অবধি শুরু হয়নি তাই মোটামুটি আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আমি এই নবান্ন স্কলারশিপের ওপর আরেকটা ভিডিও বানাবো যেখানে আমি তোমাদের এই সমস্ত ফর্মসগুলোকে হচ্ছে ফিল আপ করে কোথায় সাবমিট করতে পারবে অনলাইনে ইমেল আইডির মাধ্যমে সেই সমস্ত কিছু তোমাদের যাবতীয় ডিটেলস বলে দেবো বাকি এই যে স্কলারশিপটি আছে এই স্কলারশিপ সম্পর্কে আরও কোনো কিছু তুমি যদি জানতে চাও এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে সমস্ত ইনফরমেশান তুমি কালেক্ট করতে পারো এর পাশাপাশি আরও একটি স্কলারশিপের জন্য আমরা দুর্দান্ত ভিডিও বানিয়েছি যেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ যে স্কলারশিপে তোমাকে দু লক্ষ টাকা অ্যামাউন্ট দেওয়া হয় অবশ্যই সেই স্কলারশিপের ভিডিওটি দেখবে যারা স্পেশালি দু হাজার বাইশ তেইশ সেশনের জন্য স্কলারশিপে আবেদন করবে লিঙ্ক এই ভিডিওর কমেন্ট সেকশন পিন কমেন্টের মধ্যে তোমরা পেয়ে যাবে স্কলারশিপ ওরিয়েন্টের যাবতীয় আপডেট কলেজ অ্যাডমিশন ওরিয়েন্টের যাবতীয় আপডেট ইলেভেন টুয়েলভ ওরিয়েন্টের যাবতীয় আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও